হাই বন্ধুরা, আমি সেলিম বক্স মন্ডল, পারফেক্ট কোচিং সেন্টারের অনলাইন ম্যাথ ক্লাসে আবারও সবাইকে স্বাগত। তো আজকে আমরা করতে চলেছি গাণিতিক সমস্যার এক নতুন শর্টকাট পদ্ধতি। তো যেটা দেখতে পাচ্ছি আমরা বোর্ডে কি আছে, রুট সেভেন প্লাস রুট ফোর, রুট টেন প্লাস রুট ওয়ান, রুট সিক্স প্লাস রুট ফাইভ এবং রুট নাইন প্লাস রুট টু, এর মধ্যে কোনটি বৃহত্তম সেটা আমাদের নির্ণয় করতে। এটা আমরা করতে গেলে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, যেটা আছে রুট সেভেন প্লাস রুট ফোর কত যোগ করলে কত হচ্ছে এগারো, দশ প্লাস এক এগারো, ছয় প্লাস পাঁচ এগারো এবং নয় প্লাস দুই হচ্ছে এগারো। এই ধরনের থাকে, এগুলো আলাদা যোগগুলো যোগফলগুলো আলাদা থাকে না। তো এইগুলো আমরা সমাধান করবো, নিমেষে দেখে আমরা বলে দিতে পারবো, কোনো পেন থাকার দরকারও পড়ে না। অর্থাৎ কি করে করবো, এই দুটো গুণফল যেটা যদি যোগ থাকে তাহলে এই দুটো গুণফল যেটা বড় হবে সেটাই হলো বড়। অর্থাৎ চার সাথে আঠাশ, দশ একে দশ, পাঁচ ছয় তিরিশ এবং নয় দুগুণে আঠেরো, অর্থাৎ পাঁচ ছয় তিরিশ বড়, এটা হচ্ছে বৃহত্তম। তোমরা একটু লিখিত ভাবে করে দেখা যাক কি হচ্ছে, রুট সেভেন প্লাস গুণ করলে কত হচ্ছে চার সাথে আঠাশ, দ্বিতীয় আছে রুট টেন প্লাস রুট ওয়ান কত হচ্ছে দশ প্লাস এক এক, দশ একে দশ, যদি আমরা গুণ করি, শুধু গুণটা করছি, এটা সমান বলে লেখা যায় না, পাঁচ ছয় তিরিশ এবং রুট নাইন প্লাস রুট টু যদি করা হয় তাহলে কি হবে আঠেরো। এদের মধ্যে যেটা বড় বড় কোনটা আছে তিরিশ, তাহলে অ্যান্সার কত হলো এটা রুট সিক্স প্লাস রুট ফাইভ। এখন যদি আমরা ডিটেলস এ করে দেখা যে কি করে হলো এটা, তাহলে দেখা যাক কি করতে হবে আমরা এটার জন্য। আমরা করি এটা প্রত্যেকটা হোল স্কয়ার করি, এটা হোল স্কয়ার করে পাই কি এ প্লাস বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি, অর্থাৎ রুট সেভেন এর স্কয়ার হচ্ছে সেভেন প্লাস ফোর প্লাস টু ইন্টু রুট টোয়েন্টি এইট, অর্থাৎ দাঁড়ালো ইলেভেন প্লাস টু রুট টোয়েন্টি এইট। আবার একই রকম ভাবে টেন প্লাস ওয়ান প্লাস টু রুট টেন ইকুয়াল টু ইলেভেন প্লাস টু রুট টেন, সিক্স প্লাস ফাইভ এ স্কয়ার প্লাস বি স্কয়ার টু ইন্টু রুট তিরিশ, ইলেভেন প্লাস টু রুট তিরিশ এবং নাইন প্লাস টু টু রুট আঠেরো, ইলেভেন প্লাস টু রুট আঠেরো। এখন দেখতে পাচ্ছি সবগুলো আছে ইলেভেন প্লাস টু ইলেভেন প্লাস টু, কিন্তু এই রুটটা কম বেশি আছে, যেটা রুটের মান বেশি হবে সেটাই বেশি হবে সাধারণত। অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে, আবার দেখতে পাচ্ছি অ্যান্সার আমার কত আছে, তাহলে আমরা এত কিছু না করে শুধুমাত্র গুণ করে দেখে নেবো যেটা গুণফল বেশি সেটাই আমাদের অ্যান্সার। পরবর্তী প্রবলেম দুই নম্বর প্রবলেম কি আছে দেখতে পাচ্ছি, রুট সেভেন প্লাস রুট এইট, রুট টেন প্লাস রুট ফাইভ এবং রুট নাইন প্লাস রুট সিক্স প্লাস রুট নাইন এবং রুট থ্রি প্লাস রুট টুয়েলভ, এদের মধ্যে বৃহত্তম কোনটি। এদের মধ্যে বৃহত্তম যদি বলি, আগে যেটা বললাম একই রকম, আমাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট গুণ করে দেখে নেবো, অথবা আরেকটু বলতে পারি যেটা একদম কাছাকাছি সংখ্যা যে দুটো আছে সেটাই হবে বড়। আমরা যদি বলি না যে এরকম চেক করবো না, তাহলে এরকম ভাবে চেক করতে পারি, এদের তো সাত আট সব থেকে কাছাকাছি সংখ্যা, তাহলে এটাই বড় হবে, এদের গুণফলটা সবসময় বড় হয়। সাতাশে ছাপান্ন, প্রথমটা হলো কত ছাপান্ন, এইভাবে আমরা করে দেবো, আর টুকার দরকার নেই, পাঁচ লাখে পঞ্চাশ, ছয় নয় চুয়ান্ন এবং তিন বারো ছত্রিশ। তাহলে আমরা কোনটা দেখতে পাচ্ছি, ছাপান্ন হচ্ছে বড়, তাহলে বৃহত্তম হলো অ্যান্সার হলো কত, যে বৃহত্তম বলি রুট সেভেন প্লাস রুট এইট। এটা কখনো কখনো এরকমও বলে যে ছোট থেকে বড় হিসেবে সাজাও, তাহলে প্রথমে এটা ছত্রিশ, তারপরে পঞ্চাশ, তারপর চুয়ান্ন, তারপরে ছাপান্ন, যদি ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলো তাহলে এভাবে করবো। এবং কিন্তু বলতো ক্ষুদ্রতম এগুলো কি বৃহত্তম, তাই না, এটা বৃহত্তম, তাহলে কিন্তু বলতো ক্ষুদ্রতম, অ্যান্সার কত হতো রুট ত্রিশ প্লাস। আর একটা শর্টকাট টিপস বলে দিতে পারি,
যে কি করে ক্ষুদ্রতম গুলো নির্ণয় করবো, যদি বলতে এই ধরনের প্লাস আছে ক্ষুদ্রতম, এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা যেটা আছে সেটা বা সব থেকে ছোট সংখ্যা যেটা আছে সেটাই হলো বৃহত্তম। এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা যেটা বারো, তাহলে এটাই হবে ক্ষুদ্রতম। আর কোনো কিছু টেনশন নেওয়ার কোনো কারণে নেই, এটা যদি আমরা বলি তাও করতে পারি। পরবর্তী তিন নম্বরের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, আগের মতই আছে কিন্তু আগে ছিল যোগ, এবার আজকে বিয়োগ। তাহলে দেখা যাক একই রকম জিনিস আছে কিনা। আর আট আর দুই যোগ করলে হয় দশ, সাত আর তিনে যোগ করলে হয় কত দশ, এবং ছয় আর চারে দশ, সবগুলো যোগ করলে কিন্তু আগে যোগ ছিল কিন্তু এখানে বিয়োগ। কিন্তু যোগ ফলটা সমান হবে, এর আগে প্রথমেই আমি বলেছিলাম এই ধরনের অঙ্কগুলো করতে গেলে যোগ ফল অলওয়েজ সমান থাকবে, যোগ ফল যদি সমান না থাকে অঙ্কগুলো করা একটু জটিল হয়ে যাবে। তো দেখা যায় পরীক্ষাতে সাধারণত যোগ ফল সমানই থাকে, আলাদা থাকে না। তাহলে এটা যেটা বলেছে বৃহত্তম নির্ণয় করো, যদি আগেরটাই কি বলেছিলাম যোগ থাকলে যেটা বড় হবে সেটা বড়, যেহেতু এটা বিয়োগ আছে তাহলে উল্টোটা ঠিক হবে, যেটা বড় হবে সেটা ছোট হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে রুট এইট প্লাস মাইনাস রুট টু, যদি গুণ করি হচ্ছে রুট কত ১৬ ধরলাম, আমাকে রুট দেওয়া দরকার নেই, আর দুগুণে ১৬ ধরে দিলাম। আবার রুট সেভেন মাইনাস রুট থ্রি, যদি গুণ করি কত হচ্ছে রুট ২১ হচ্ছে, এবং রুট সিক্স মাইনাস রুট কত ফোর কত হচ্ছে ২৪। তাহলে বৃহত্তম কোনটা হবে, বৃহত্তম হবে যেটা ছোট সেটা, এটা হলো বৃহত্তম। এবং ক্ষুদ্রতম কোনটা হবে এইটা কত, তাহলে আগের মতো আমরা যেটা করলাম যে রুট এইট যদি বিয়োগ থাকে তাহলে যেটা গুণফলটা বড় হবে সেটা হলো ছোট, এবং যেটা গুণফল বড় হবে সেটা হবে বড়। অর্থাৎ এটা এখানে যেটা বৃহত্তম যে জন্য অ্যান্সার কত হলো রুট এইট মাইনাস রুট টু, এটা হলো কি আমার অ্যান্সার। পরবর্তী প্রবলেম চার নম্বর প্রবলেম কি আছে, একই রকম যে বিয়োগফল আমরা প্রতিদিন একে এক গ্রাম দুটো করে করছি এবং একটা করে হোমওয়ার্ক দেবো। তো কি আছে পরবর্তী প্রবলেম, রুট নাইন মাইনাস রুট সেভেন, রুট টেন মাইনাস রুট সিক্স, রুট টুয়েলভ মাইনাস রুট ফোর, অ্যান্ড রুট ইলেভেন মাইনাস রুট ফাইভ। প্রতিটা যদি যোগ করি আমরা কত করে পাচ্ছি ১৬, অর্থাৎ ১৬ করে পাচ্ছি, সাত আর নয় ১৬, ছয় আর দশে ১৬, বারো আর চারে ১৬, এগারো এবং পাঁচে ১৬ হয়। এইগুলো কি বলেছে বৃহত্তম, তাহলে একই রকম ভাবে এটা যদি গুণ করি কত আছে সাত আসতে সাত নয় ৬৩, ছয় দশে ৬০, চার বারো ৪৮, এবং পাঁচ এগারো ৫৫। তাহলে বৃহত্তম কোনটা হলো যেটা ছোট হবে সেটা, তাহলে এটা বলতে ছোট কোনটা ৪৮, তাহলে বৃহত্তম কত হলো রুট ১২ মাইনাস রুট ৪। কোশ্চিন পরীক্ষায় যদি এরকম আসে আমরা কোশ্চিনের মধ্যে এইভাবে ডাকচেন করবো, ওটাকে আলাদা করে ঢোকার দরকার নেই, এবং যেহেতু পরীক্ষাতে আমরা খাতাও পাবো না এক্সট্রা এবং টাইমও খুব কম, তাহলে আমরা এইভাবেই করবো। তাহলে অ্যান্সার কত হলো রুট ১২ মাইনাস রুট ৪, এটা হলো বৃহত্তম। ক্ষুদ্রতম যদি বলতাম তাহলে কত হতো, কত আছে ৬৩, রুট নাইন মাইনাস রুট সেভেন, এটা হলো কি ক্ষুদ্রতম। এটা তাহলে আমরা যদি বৃহত্তম চেয়েছিলাম তাহলে অ্যান্সার কত হবে এটা, আমি প্রতিটা পরে দেখা যায় যদি যেটা বলতে ছোট থেকে বড় হিসেবে সাজাও তাহলে সব থেকে ছোট হলে ৬৩, তারপরে ছোট হলে ৬০, তারপরে ৫৫, এবং তারপরে ৪৮। এইভাবে চারটি অপশন থাকবে, অল্টারনেটিভ ভাবে এই চারটিকে মধ্যে যেটা সঠিক সেটাকে মানে চুজ করতে হবে। আর পরবর্তী পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার, যেরকম আমি ম্যাচারেলি ভিডিও শেষে দুটো করে হোমওয়ার্ক দিই, যেটা হোমওয়ার্ক দিলাম যে এই দুটো আমাদের করতে হবে। কি আছে রুট টেন প্লাস রুট থ্রি, রুট ফাইভ প্লাস রুট এইট, রুট সিক্স প্লাস রুট সেভেন, এবং রুট ইলেভেন প্লাস রুট টু, এদের মধ্যে বৃহত্তমটি নির্ণয় করো। এবং আর ছয় নম্বর প্রবলেম, রুট ইলেভেন মাইনাস রুট ওয়ান, রুট টেন মাইনাস রুট টু, রুট সেভেন মাইনাস রুট ফাইভ, এবং রুট এইট মাইনাস রুট টেন ফোর, এদের মধ্যে ক্ষুদ্রতম নির্ণয় ক্ষুদ্রতমটি নির্ণয় করো। এই দুটো তোমাদের হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক দুটো ভালো করে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই জানাবো ঠিক করেছো না ভুল করেছো। এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং